আজকে আমি তৈরি করব বাঙালির অল টাইম ফেভারিট তালের বড়া। জন্মাষ্টমীর দিন প্রত্যেকটা বাড়িতেই তালের বড়া তৈরি করা হয়। আমি কি করে বিনা তেলে তালের বড়া তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। তালের বড়া তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প। পাল্প বার করার ভিডিওটা আমার তালের লুচির ভিডিওতে দেওয়া আছে, ওপরে আই বাটন থেকে ক্লিক করে চেক করে নেবেন। আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এবারে কড়াই গরম করে এর উপরে আমি তালের পাল্প দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করার পর দিয়ে দেব চিনি, দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে তালের পাল্পটা জাল দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। এরপর কড়াইয়ের উপরে আমি নারকেল কোড়াটাকে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেব একটু চিনি। নারকেলটা চিনি দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, নুন, আর হাতে একটু রাব করে দিয়ে দেব কালো জিরে। এবারে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। আর দিয়ে দেব নারকেল কোড়া। এবারে এগুলোকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে এই মাখাটা থেকে আমি বড়ার শেপ দিয়ে দেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি জল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা ফুটো ফুটো গামলা বসিয়ে তার উপরে তালের বড়াগুলোকে দিয়ে দেব। এরপর এটাকে 15 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় বড় হয়ে গেছে আমাদের তালের পিঠে বা তালের বড়া, একদম তৈরি। এবারে চলুন এটাকে পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, তালের বড়া বা তালের পিঠে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।